বলছে আজকে দিলীপ ঘোষ বলেছে যে রথ আসবে, যদি ক্ষমতা থাকে রথ আটকে নেবে এবং রথতলায় সবকিছু বিষয় দেবে যে আসবে। আর শান্তনু বলেছে গাইতি সাবল, গাইতি সাবল বাঁশ নিয়ে রেডি থাকবেন, রেডি থাকবেন। রথটা শান্তির জিনিস, রথ একটা তো আমরা তো জগন্নাথের রথকে প্রণাম করি, দড়ি ধরে টানি, এখানে তো গাইতি থাকে না, আমরা হাতে করে রথ টানি, একটা পবিত্র জিনিস। গাইতেও থাকে না, সাবলও থাকে না, বাঁশও থাকে না। আর যদি লাভপুরে মিটিং ছিল না, গেল না কেন? 70,000 লোক একটা করে যদি গাঁটটা মারে তার টাকটা ফেটে যাবে, ওই ভয়ে যায়নি। রথের যে রথ ওরা বার করছে 5 তারিখে, আর আমি যে রথ বার করছি খোল এবং কীর্তন, 4,000 খোল, 8,000 খঞ্জনী, এক একটা টিমে 8 জন করে থাকবে, দেখে নেবেন মৃত্যু যখন যায় সামনে খোল কীর্তন যায়। রথের আগে, এ রথ তো আষাঢ় মাসের রথ নয়, জগন্নাথের রথ নয়, এটা মৃত্যুর রথ, খোলকত্তান বাজিয়ে নিয়ে যাব। বিজেপির মৃত্যু হবে, রথ আমি বার করি নাই, রথে যারা মৃত্যু যাবে ওরা যাবে, আমার কি বুঝে গেল। আর একটা নাকি চ্যালেঞ্জ করে যে তোমার ওই শান্তনু না ফান্তনু কি নাম, যে অভিষেককেও হারাবে, মমতা ব্যানার্জিকে হারাবে, দিলীপ ঘোষ, তা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করলাম অমিত শাহ দ্বারা অভিষেকের সিটে, আর মমতা ব্যানার্জি সঙ্গে দ্বারা নরেন্দ্র মোদী, জানো বাপের বেটা ওয়ার্ডে জানবো, বাপের বেটা ওয়ার্ডে দাঁড়িয়ে দেখা। বাংলার নাম পশ্চিমবঙ্গই থাকবে, বাংলা হতে দেবো না, কি বলবো, পাগলের মতন কথা বলছে শালা। ওনাকে আমাকে বলেছে নাকি আমি নিজের জায়গায় শের, আমার যদি মমতা ব্যানার্জি বলে যে তুমি ওর বিধানসভা থেকে ঘুরে এসো, আমি শেরের মতন যাবো আর শেরের মতন আসবো, আমার আমার দিকে তাকাবার লোক না, কেন আমরা উন্নয়ন করেছি, উন্নয়নের সঙ্গে থাকবো। কে এইসব ফালতু রথ কে আটকাবে, আমার তো খোল কীর্তন থাকবে, এখন রথের টাইম নেই কি, লোক পাবে তো, লোক পাবে না, আজ লোক ছিল 250 লোক, লাভপুরে করতে পারলো না বোলপুরে করলো, তাও অনেক ইতিহাস আছে, ফোন টোন করতে হয়েছে আমাকে, ও সব ভাঙতে রাজি না। দিলীপ ঘোষ বলছে নাকি আপনিও নাকি দিলীপ ঘোষকে ফোন করবেন, আমাকে একদিন প্রমাণ করে দেখিয়ে দেবো, আর আমি আমি রেকর্ড দেখিয়ে দেবো, আমি কাউকে ফোন করি না, প্রয়োজন মনে করেন মনসারীরা ফোন করে কিনা প্রমাণ দেখিয়ে দেবো, সমীর বাচ্চার ফোন করে কিনা প্রমাণ দেখিয়ে দেবো।